আছে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই দূর। এ জীবন উদযাপনের সুখ, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুখ, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও, সহজ পাঠ রেডিও, সহজ পাঠ রেডিও। হ্যাঁ, নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। আজকে সকাল সকাল রয়েছে সিনি থেকে অভিষেক আঙ্কেলের ক্লাস। অভিষেক আঙ্কেল পড়াবেন বাংলা, তিনি পড়াবেন অর্থের দিক থেকে বাক্যের পরিচয়, এটা নিয়ে তিনি কথা বলবেন। সুতরাং আমরা আর বিলম্ব করব না, সরাসরি ঢুকে পড়ব ক্লাসে। টিং টং, গুড মর্নিং বাচ্চারা, আমি সিনি থেকে অভিষেক আঙ্কেল আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বলে। তোমরা মোটামুটি যারা আমার ক্লাস করছো বা তোমরা জানো যে বেশিরভাগ সময় আমি তোমাদের কাছে বাংলার কিছু বিষয় নিয়ে কাজ করি, মানে এই আমার ক্লাস থেকে তোমরা মোটামুটি বাংলা এবং ব্যাকরণ এই ধরনগুলো জানতে পারো। তা এবারে আমার যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অর্থের দিক থেকে বাক্যের প্রাথমিক এবং সাধারণ পরিচয়। আগের দিন করেছিলাম গঠনের দিক থেকে বাক্যের পরিচয়, আর এবার করছি আজকে অর্থের দিক থেকে বাক্যের পরিচয়। মানে বাক্য দুরকম হয়, মানে বাক্যের ভাগটা দুরকম হয়, একটা অর্থের দিক থেকে তাকে ভাগ করা যায় আর একটা তার গঠনের দিক থেকে ভাগ করা যায়। গঠনের দিক থেকে ভাগ করতে গেলে যেমন সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এই তিন ধরনের বাক্য নিয়ে আমি আলোচনা করেছি এর আগের ক্লাসে তোমাদের কাছে। আজকে তোমার এই অর্থের দিক থেকে বাক্যের প্রাথমিক এবং সাধারণ পরিচয়টা নিয়ে আলোচনা করব। অর্থ মানে তোমরা বুঝতেই পারছো যে এর বক্তব্যটাও কিছুটা পরিবর্তন হয়। তা সেটাই বলি কিভাবে হচ্ছে, যে গঠনের মতো অর্থের দিক থেকেও বাক্যে নানান রকম ভাগ করা যায়, সেক্ষেত্রে তার বচনভঙ্গির গুরুত্ব কম নয়। অর্থের দিক থেকে বাক্যে প্রধানত সাতটি ভাগ রয়েছে। একটা হচ্ছে নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, ইচ্ছেবাচক বাক্য, সন্দেহবাচক বাক্য, আবেগবাচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য। এই সাতটি ভাবে আমরা বাক্যকে অর্থের দিক থেকে শ্রেণীবিভাগ করতে পারি। তা তোমাকে আগে প্রথমে জানতে হবে যে অর্থের দিক থেকে শ্রেণীবিভাগ করতে গেলে তার কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং আমরা এইগুলি কীভাবে করব বা কীভাবে বুঝব। আরেকটা কথাও তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে এইগুলো তো বাক্য ঠিকই আছে, কিন্তু এই বাক্যর কিন্তু মূল কাজটা হচ্ছে পরিবর্তন। মানে তোমাকে আবেগ সুযোগটাকে শর্ত সাপেক্ষ, প্রশ্নবাচকটাকে অনুজ্ঞা বা ইচ্ছেবাচকটাকে সন্দেহবাচকেও কিন্তু রূপান্তরিত করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে যে তার পরিকাঠামোগত এবং গঠনগত কী কী পরিবর্তন করলে সেই বাক্যটির অর্থের দিক থেকে পরিবর্তন হয় এবং সেটি একটি এক ধরনের বাক্য থেকে আরেক ধরনের বাক্যে রূপান্তর করা সম্ভব হয়। তাই জন্য প্রথমেই আগে জানতে হবে যে আবার সেই একই কথা আমরা বাক্য কাকে বলবো। যখন কতগুলি পদ মিলে মনের ভাব প্রকাশ করে, মানে পরপর কতগুলি পদ, যে পদগুলি দিয়ে তুমি বুঝতে পারবে, মানে তুমি অপর যে মানুষকে তোমার কথাটা বলতে চাইছো বা মনের ভাবটা বলতে চাইছো সে যাতে বুঝতে পারে, তবেই কিন্তু সেটা বাক্য। জল, মাছ, আকাশ, পাখি, এইগুলো পরপর বসিয়ে দিলে কিন্তু একটা বাক্য হয় না। দেখো প্রত্যেকটা শব্দেরই কিন্তু মানে আছে। আকাশে পাখি ওড়ে বা জলে মাছ থাকে, তবেই কিন্তু একটি বাক্য হচ্ছে, কারণ সে একটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে। তা সেই জন্যই পদগুলি পরপর বসে যখন মনের ভাব প্রকাশ করে সেটি একটি সম্পূর্ণ বাক্যে পরিণত হয়। এবার আসছি এর অর্থের দিক থেকে শ্রেণীবিভাগে প্রথমেই নির্দেশক বাক্য। নির্দেশক মানে বুঝতেই পারছো নির্দেশনা, বিবরণ বা কিছু উদাহরণ, কিছু এক্সাম্পল বা কিছু বৈশিষ্ট্য যখন কিছু বাক্যে ফুটে উঠছে তাকে সেটাকে নির্দেশক বাক্য বলে। যেমন মেঘের ওপর মেঘ করেছে, মানুষের পাশের চেয়ারে আমি কোনোদিন বসিনি, তখন সন্ধ্যায় কাক ঘরে ফেরে,
বুনো হাঁস পাখা মেলে সাঁই সাঁই শব্দ শোনা যায়। টুনটুনি পাখি ডুমুর পাতায় দোল খায়। ওপরের হাঁ বোধক এবং না বোধক বাক্যগুলি সাধারণভাবে কোনো কিছুর তথ্য বা বিবরণ দিচ্ছে, সেটিকে আমরা নির্দেশক বাক্য বলি। নির্দেশক মানে তাকে কিছু নির্দেশ করা হচ্ছে, কিছু নির্দেশ করা হচ্ছে যেটা সেটাই নির্দেশক বাক্য, যার মাধ্যম দিয়ে তোমাকে কিছু বক্তব্য প্রকাশ করানো হচ্ছে। বোঝা গেল মোটামুটি নির্দেশক বাক্যের বিষয়টা। এবার আসছি আমরা প্রশ্নবোধক বাক্যে। এটি খুব সাধারণ ব্যাপার, মানে এটি তোমাদেরকে আলাদা করে আর বোঝাতে হবে না। যখন তোমাদের কাছ থেকে কিছু জানতে চাইছে বা কিছু জানার চেষ্টা করা হচ্ছে বা কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, তা সেইটার ক্ষেত্রে তখন তোমরা যে বাক্যগুলো পাও বা যে বাক্যগুলো দেখো সেইগুলোই প্রশ্নবোধক বাক্য বলে, এবং সেই বাক্যের পেছনে অবশ্যই একটি জিজ্ঞাসার চিহ্ন থাকবে, যেটি দেখে তোমার বাক্যকে চিনতে সুবিধা হবে। এত বাজে কথা তুমি কেন বলছো? তোমার কি কোনো দিন এখানে আসা হয়েছে? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দেশ থেকে কবে এলেন? দেখো, প্রত্যেকটাতেই আমরা কিছু জিজ্ঞাসা রাখছি তার আমার অপরের ব্যক্তিকে, মানে উল্টো দিকের ব্যক্তিটির কাছে। তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে কে আছে, তোমার এখন বয়স কত, তোমার কোন বিষয়টি পড়তে ভালো লাগে, তুমি বাড়িতে সবথেকে ভালো কাকে বাসো, তুমি কী কী খেলতে ভালোবাসো, কী কী খেতে ভালোবাসো, তোমার প্রিয় রঙ কী, এইগুলো সবই কিন্তু এই প্রশ্নবাচক যে বাক্য তার মধ্যে পড়ে যাচ্ছে। মানে যেখান থেকে আমরা তোমার কাছ থেকে কিছু জানতে চাইছি বা তুমি কারোর থেকে কিছু জানতে চাইছো, সেটি প্রশ্নবোধক প্রশ্নবাচক বাক্য। এবার তিন নম্বর যেটা বাক্য সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক, মানে যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি বোঝায়। মানে অনুজ্ঞা, অনুজ্ঞা হচ্ছে আমাদের একটা, মানে কী বলবো, অনুজ্ঞা হচ্ছে আমাদের এক একটা মনের ভাব বা ধরন বা কিছু অভিব্যক্তি বলতে পারো। সেই অভিব্যক্তিগুলো যখন বাক্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয় তখন সেটি অনুজ্ঞাবাচক বাক্য। এর ক্ষেত্রে কিন্তু তোমার ওই যেগুলো বলেই দিলাম আগে, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, এইগুলোই মোটামুটি অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে পড়ে। যেমন তোমরা মানুষ হও, এই পথ ধরে সোজা চলে যাবে তাহলেই পরের গ্রামটি পেয়ে যাবে। আকাশে শুকতারা দেখা যায়, শুকতারা দিয়ে আমরা দিক নির্ণয় করি। বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে পড়ো, ঝড় বৃষ্টি আসতে পারে। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো একটা নির্দেশ, উপদেশ প্রভৃতি দিচ্ছি, সেটি হলো অনুজ্ঞাবাচক বাক্য। কোনো সমস্যা হলে কিন্তু জানিও, কারণ আমি তোমাদের খুব দ্রুত বাক্যর ভাগটা শেষ করতে চাইছি, কারণ আমি চাইছি সাতটা ভাগে যেন একটা শব্দের মধ্যে, মানে একটা ক্লাসের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাক। একটা হচ্ছে ইচ্ছাবাচক। ইচ্ছাবাচক মানে মনের ভাব, মনের বাসনা যেখানে রয়েছে সেটা যে বাক্যের মধ্যে দিয়ে পাওয়া যায় সেটা ইচ্ছাবাচক বাক্য। যেমন আমি বাংলাদেশ যেতে চাই, আমি অনেক বড় ব্যবসায়ী হতে চাই, আবার বছর কুড়ি পরে তোর সাথে যদি দেখা হয়, প্রতিদিন সকালে বিলাসবাবুকে ভ্রমণ সঙ্গী হিসেবে আমি পেতে চাই। দেখো, এগুলো প্রত্যেকটাই নিজের আমাদের মনের ভাব, ইচ্ছা, ভালোবাসা, এটা আমরা প্রকাশ করছি। আমি বারবার তোমার বাড়ি বেড়াতে আসতে চাই, এইগুলো কিন্তু সবই ওই অনুজ্ঞাবাচক বা ইচ্ছাবাচকের মধ্যে পড়ছে। এবার হচ্ছে সন্দেহবাচক। সন্দেহ তো একটা খুব সাধারণ কথা, মানে তোমরা জানো যে মানুষ অনেকে সন্দেহ করছে বা কিছু সন্দেহ হচ্ছে বা সন্দেহ জানাচ্ছে। মানে সন্দেহ মানে কি, মানে তোমার একটা মনে কোনো দ্বিধা কাজ করছে বা তুমি কিছু ওর থেকে হয়তো পরিষ্কার জানতে পারছো না, কিন্তু তোমার মধ্যে একটা জানার প্রবল ইচ্ছা রয়েছে। তা সেই ধরনের বাক্য যদি কখনও তুমি বলো বা কারোর সাথে যদি কথা বলো বা জানতে পারো, সেটাই সন্দেহবাচক বাক্যের মধ্যে পড়বে। ঠিক কীরকম, তোমার সঙ্গে কি আর আমার কোনো দিন দেখা হবে? মনে হয় না হবে বলে। আচ্ছা, ওরা হয়তো কালকেই ফিরে যাবেন, এত সব দায়িত্ব ঘাড়ে নিয়েছ, শেষটায় কি তুমি এই পুরো বিষয়টা রক্ষা করতে পারবে? এখনও গ্রামের বধূ আসে নাই ঘাটে, এগুলো দেখো প্রত্যেকটাই একটা সন্দেহ ব্যাপারের মধ্যে রয়েছে। তুমি কি পারবে, তোমার দ্বারা কি হবে, তুমি কি করতে পারো, অনুষ্ঠান কেমন হলো জানিও, প্রত্যেকটার মধ্যেই একটা কিন্তু দ্বিধা বা সংকোচ রয়ে গেছে, এটাই সন্দেহবাচক বাক্যের মধ্যে পড়ে। এবার হচ্ছে আবেগ। আবেগবাচক বাক্যকে তোমার চেনার খুব সুন্দর একটা বিষয় হচ্ছে একটা অবাক চিহ্ন, যাকে আমরা বলি, সেই অবাক চিহ্নটি বা
বাক্যের পিছনে থাকবে একটা দাড়ি এবং তার তলে একটা বিন্দু। এই চিহ্নটা দেখে তুমি বুঝতে পারবে এখানে একটা আবেগ কাজ করছে বা এখানে কোনো আবেগ বোঝানো হয়েছে। তা আবেগ কীরকম? সে আবেগ ক্রোধ হতে পারে, ঘৃণা হতে পারে, হাসি হতে পারে, বিস্ময় হতে পারে, সবগুলোই কিন্তু আমাদের মনের আবেগ, তাই না? সবগুলোই তো আবেগ। আমাদের হাসি, কান্না, মন খারাপ, রাগ, কারোর মনে বিদ্বেষ, এগুলো কিন্তু সবই আমরা আবেগের মধ্যেই ফেলি। বাহ, কী সুন্দর দৃশ্য! ছি, এই কাজটি তুমি করতে পারলে! কি দুর্গম স্থানেই না আমরা বেড়াতে গিয়েছিলাম, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য! সে কি ভয়ানক ঝড় উঠল! রাম রাম রাম, এখানে কি পচা একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে! দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের মনের ভাব প্রকাশিত হচ্ছে, মানে আমাদের ভালো লাগা, খারাপ লাগা, সৌন্দর্যবোধ থেকে আমাদের কিছু বলা, এই সবগুলোই আবেগবাচক বাক্যের মধ্যে পড়ে। তো এইগুলি আমরা সাধারণভাবে বুঝতেই পারছি আবেগ। আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষ, মানে আমি যখন একটা কিছু করতে চাইছি তার জন্য আমি তোমার কাছে একটা কিছু শর্ত দিচ্ছি, সেটাকেই শর্ত সাপেক্ষ বলে। যেমন, তুমি না এলে কিন্তু আমি যাব না। যিনি পণ্ডিত হন তিনি স্বল্প কথা বলেন, যেই সন্ধ্যা নামলো অমনি গ্রামটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। যখন ভিতরে সঞ্চয় ফুরাবে তখনই কেবল বাইরের থেকে সঞ্চয় করো। শীত নামলে গাছের পাতা ঝরা শুরু হয়। দেখো, প্রত্যেকটিতে একটা শর্ত রয়েছে, শীতের সঙ্গে পাতা ঝরার, খরচার সঙ্গে টাকার, খরচার সঙ্গে তার অবস্থার, গ্রামে সন্ধ্যা নামার সঙ্গে নির্জনতার একটা শর্ত রয়েছে, মানে এটার জন্য ওটা হবেই। এইটাকে আমরা শর্তবাচক বাক্য বলি। এই ওপরের প্রতিটি বাক্যই দ্বিতীয় ক্রিয়াটি প্রথম ক্রিয়ার শর্ত সাপেক্ষ সম্পাদিত হয়, তাই এগুলিকে শর্তবাচক বাক্য বলা হয়। তাহলে এইটা হলো পুরো মোটামুটি বাক্যের একটা গঠনগত শ্রেণীবিভাগ বা অর্থের দিক থেকে শ্রেণীবিভাগ। সাতটার বাক্য রয়েছে যেটা তোমরা একবার লিখে নিতে পারো খাতায়, একটা নির্দেশক বাক্য, একটা প্রশ্নবাচক বাক্য, তারপরে হচ্ছে তোমার অনুজ্ঞাবাচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, সন্দেহবাচক বাক্য, আবেগবাচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য। এই প্রত্যেকটা বাক্য তোমার ধরনগুলো ভালো করে জানতে হবে, বারবার বাক্যগুলিকে পড়তে হবে এবং নতুন নতুন বাক্যকে অনুসন্ধান করতে হবে এবং সেগুলিকে দেখতে হবে যে আদৌ সেই বাক্যগুলি এই সাতটা বাক্যের মধ্যে কোথায় পড়ছে। আমরা পরবর্তীকালে একটা অনুশীলনী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে এই বাক্যগুলি তোমাদের কাছে অনেক সহজ হয়ে ওঠে। পায়ে পায়ে কখনো চলে যাই দূর চাপনের সুর, রেডিও রেডিও জানো এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জানো 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, চলছে চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz। তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু, আর এখন রয়েছে কার ক্লাস? রয়েছে হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে শাশ্বতীদির ক্লাস। তিনি ক্লাস 6-এর জীব বৈচিত্র্য শ্রেণীবিভাগ নিয়ে পড়াবেন। শুরু করছি ক্লাস তাহলে। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের শাশ্বতী দি। আজকে আমি তোমাদের সাথে কিছু গল্প করব। কী নিয়ে গল্প করব বলো তো? কিছু জীবের বৈচিত্র্য তার শ্রেণীবিভাগ। কোন ক্লাসের বলো তো? ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 10 নম্বর অধ্যায় আছে জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। তাহলে চলো শুরু করে ফেলি আর দেরি না করে। তোমরা সবাই ঝটপট করে পরিবেশ ও বিজ্ঞান বইটা বার করো, তারপরে তার 10 নম্বর চ্যাপ্টার দেখো, 141 পাতাটা খুলে ফেলো। ওখানে আছে জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ।
আগের দিন তো আমরা অন্য কিছু পড়লাম, আজকে আমরা এটা সম্বন্ধে জানব। সেদিন ক্লাসে স্যার বললেন, পৃথিবীতে কত ধরনের জীব আছে তোমরা বলতে পারো? দেবপ্রকাশ বলল 10,000, সোনা বলল 1,00,000, প্রীতম বলল 10,00,000। স্যার মাথা নাড়ছিলেন, সবাই মিলে জিজ্ঞাসা করল, তাহলে কত স্যার? স্যার মুচকি হেসে বললেন, প্রায় 3 কোটি। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন সারা পৃথিবীতে 3 কোটি বা তারও বেশি প্রজাতির জীব বাস করে। সমীর বলল, প্রজাতি কি? স্যার বললেন, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে, ইংরেজিতে বলে স্পিসিস। একই প্রজাতির জীব থেকে সে একই বৈশিষ্ট্যযুক্ত ধরনের জীব জন্ম নেয়। যেমন ধরো, বাঘ একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, শালিক একটা প্রজাতি, চড়ুই একটা প্রজাতি। কাকদের মধ্যে শহরে যে গলায় ছাই ছাই রঙের কাক দেখি, সেই পাতি কাক একটা প্রজাতি। আবার গ্রামের দিকে পুরো দেহ কুচকুচে কালো রঙের যে দাঁড় কাক দেখা যায়, সেটা অন্য একটা প্রজাতি। এরকম সাপ, ব্যাং, মাছ সবার মধ্যেই জীবরা আলাদা আলাদা প্রজাতি হিসেবে থাকে। সৈকত বলল, গাছেদের মধ্যে প্রজাতি হয় স্যার? নিশ্চয়ই, আম গাছ, নিম গাছ, নারকেল গাছ, বকুল গাছ, কৃষ্ণচূড়া গাছ, ইউক্যালিপটাস গাছ, সবাই আলাদা আলাদা প্রজাতি। পারভিন হঠাৎ হাত তুলে বলল, মানুষও কি একটা প্রজাতি? অবশ্যই, সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছে, তারা যেরকম দেখতেই হোক বা যে ধর্মেরই হোক, সবাই একই প্রজাতি, সবাই হলো হোমো সেপিয়েন্স। বিজ্ঞানীরা মানুষ প্রজাতির এই নামই দিয়েছেন। বিজ্ঞানীরা মানুষে আলাদা একটা নাম দিয়েছেন কেন? সোমা জিজ্ঞাসা করলো। বারে, সাধারণ মানুষ তো এক ধরনের জীবকে তাদের ভাষায় একটা নামে ডাকে। বিভিন্ন জায়গায় ভাষা অনুযায়ী একই প্রজাতির জীবের বিভিন্ন নাম, যেমন আমরা বলি বাঘ, ইংরেজরা বলে টাইগার, হিন্দিভাষীরা বলে শের, দক্ষিণ ভারতে কোথাও বাঘকে বলা হয় হুলি, আবার কোথাও পুলি। এবার বলো তোমরা, বাঘ নিয়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞানীরা আলোচনা করতে বসলে গুলিয়ে যাবে না? বিজ্ঞানীদের কাছে তাই বাঘের একটাই নাম, প্যান্থেরা টাইগ্রিস। একই রকমভাবে প্রত্যেক প্রজাতির একটা করে বৈজ্ঞানিক নাম থাকে। দেবপ্রকাশ এবার প্রশ্ন করল, 3 কোটি প্রজাতির তাহলে 3 কোটি বৈজ্ঞানিক নাম আছে? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত মাত্র 19,00,000 মতো প্রজাতির জীবের বৈজ্ঞানিক নাম দিয়ে উঠতে পেরেছেন। ভেবেচিন্তে সবাই একমত হয়ে প্রজাতির নাম দিতে হয়, তো তাই একটু সময় লাগে। এবার সমীরের মাথায় প্রশ্ন এলো, নাম না হয় আলাদা হলো, কিন্তু 3 কোটি জীব নিয়ে আলোচনা করতে গিয়ে বিজ্ঞানীদের মাথা গুলিয়ে যায় না? স্যারকে সেটা বলতে স্যার বললেন, গুলোবাড়ি তো কথা, তার জন্য ওরা কি করছেন বলছি। আচ্ছা, তোমরা তো বইয়ের দোকানে বই কিনতে গেছো, সেখানে তো হাজারখানেক নানা ধরনের বই, তার মধ্যে থেকে দোকানদার কাকু কী করে এক নিমেষে তোমার বইটা বের করে দেন বলতে পারবে? রতন এতক্ষণ চুপ করে শুনছিল, এবার সে বলে উঠল, আমি জানি, আমার বাবা বইয়ের দোকানে কাজ করেন, বিষয় অনুসারে বইগুলোকে আলাদা আলাদা র্যাকে রাখা হয়, কাগজ সেটে সেই র্যাকের বিষয়টার নাম লেখাও থাকে, আবার একটা র্যাকের ভিতরে একই বিষয়ের কিন্তু আলাদা ক্লাসের বই আলাদা আলাদাভাবে রাখা থাকে, কেউ কোনো বই চাইলে সেটা চট করে খুঁজে পাওয়া যায়। সমীর বলল, ওষুধের দোকানে ওরকম সাজিয়ে রাখে, আমাদের পাড়ার ওষুধের দোকানে দেখেছি ওষুধের নামের প্রথম অক্ষর অনুযায়ী ওষুধগুলো সাজানো থাকে, এ দিয়ে যে ওষুধগুলোর নাম শুরু সেটার তাকে এ লেখা থাকে, বি দিয়ে যেটার নাম শুরু সেটার তাকে বি লেখা থাকে, এরকম।
নাহলে প্রেসক্রিপশান দিয়ে ওষুধ খুঁজে বের করতে দোকানদারদের সারা দিন লেগে যাবে হয়তো। যে কোনো জিনিসই যদি অনেক ধরনের হয়, তাকে একটা নিয়ম মেনে সাজিয়ে নিতে হয়। বিজ্ঞানীরাও তাই 3 কোটি প্রজাতিকে সাজিয়ে নেন। পারভিন তাড়াতাড়ি প্রশ্ন করে, কীভাবে স্যার? সেটাই বলছি, বিজ্ঞানীরা প্রজাতিদের নিয়ে যে জীবজগৎ তাকে 6টা ভাগে ভাগ করেন। এক একটা ভাগকে বলা হয় এক একটা জীব রাজ্য বা কিংডম। জীবজগতে এই 6টা রাজ্যের এক একটার এক এক রকম নাম। যেমন প্রাণীদের রাজ্য হলো অ্যানিমালিয়া, গাছপালা, শ্যাওলা, মশ, সব উদ্ভিদ নিয়ে রাজ্য প্ল্যান্টি, ব্যাঙের ছাতা আর অন্যান্য সব ছত্রাকদের রাজ্য হলো ফাঞ্জাই। এককোষী জীব অর্থাৎ যাদের দেহ বলতে একটাই কোষ, তাদেরকেও আবার 3টে রাজ্যে ভাগ করা হয়। ব্যাকটেরিয়ার রাজ্য, যার নাম ব্যাকটেরিয়া। আবার অ্যামিবা, জিয়ার্ডিয়া, ইউগ্লিনা, প্লাসমোডিয়াম, প্যারামেসিয়াম, এরা একরকম এককোষী জীবদের রাজ্যের নাম, প্রোটোজোয়া। এছাড়াও আর একটা রাজ্য আছে এককোষী জীবদের, তার নাম ক্লোমিস্টা। তাদের কথা আমরা কমই জানি। তাহলে ছোট্ট বন্ধুরা, বুঝতে পারছো জীবজগতের কতগুলো ভাগ, ভাগগুলো কিভাবে করা হয় এবং সেগুলোর কী কী নাম? আস্তে আস্তে ছোট্ট অল্প অল্প করে তোমরা এক একটা পড়বে, পড়ে পড়ে দেখবে সব তোমরা বলতে পারবে। তারপর সোমা প্রশ্ন করল, আমি শুনেছি আমাদের শরীরে ভাইরাস ঢুকলে তা ভাইরাল রোগ হয়। স্যার বললেন, ঠিক বলেছো, কিন্তু ভাইরাস ঠিক পুরোপুরি জীব নয়। জীব আর জ্বর পদার্থের মাঝামাঝি অবস্থা, তাই জীবরাজ্যে তাদের ঠাঁই হয়নি। অনেক বিজ্ঞানী আবার জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেন। এখন আমরা এই 5 রাজ্যর শ্রেণীবিভাগ নিয়েই আলোচনা করব। প্রাণীদের রাজ্য অ্যানিমালিয়া, ছত্রাকদের রাজ্য ফাঞ্জাই, উদ্ভিদদের রাজ্য ব্যাকটেরিয়া, উদ্ভিদদের রাজ্য প্ল্যান্টি, ব্যাকটেরিয়ার রাজ্য মোনেরা, আর এককোষী ও বহুকোষী জীবদের রাজ্য হচ্ছে প্রোটিস্টা। জীব রাজ্যের প্রজাতির মধ্যে কোনো ভাগ নেই? রতন জিজ্ঞাসা করল। স্যার বললেন, নেই আবার? প্রাণী রাজ্যেরই কত ভাগ, তোমরাই বলো না। প্রথমে যাদের দেহে কোনো মেরুদণ্ড নেই অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের কথা বলো। সমীর প্রথমেই বললেন, পোকামাকড়। হ্যাঁ, পোকা, মাকড়সা, এমনকি চিংড়ি, কাঁকড়া, এদের সবাইকেই একসঙ্গে বলা হয় অর্থোপোডা। এদের শুঁড় আর পাগুলো খণ্ডে খণ্ডে থাকে আর গায়ের ওপর একটা শক্ত খোলা থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা যে জীবজগৎকে 5টা ভাগে ভাগ করলাম সেগুলো তো মনে আছে তো? প্রথমটা কি অ্যানিম্যালিয়া, সেকেন্ডেরটা ফাঞ্জাই, তারপরেরটা প্ল্যান্টি, তারপরে মোনেরা, তারপরে হচ্ছে প্রোটিস্টা। তাহলে বন্ধুরা, যে ছোটো ছোটো যে কোশ্চেনগুলো হলো সেগুলো তোমরা মনে রেখো। আজকে তাহলে এইটুখানিই থাক। আবার আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং এটারই আরও কিছু জিনিস আছে, সেগুলো আমরা পরের দিন তোমাদের সাথে আলোচনা করব। টাটা। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, কে জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জানো এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জানো 90.8 MHz, কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। আর এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের মতো শেষ হচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও। আমি বঙ্কু আজকের মতো নিচ্ছি বিদায়। কিন্তু আজকে কিভাবে বলি, আজকে বড় কচুরি খেতে ইচ্ছে করছে। একটু কচুরি আর একটু আলুর দম খাবো, সঙ্গে একটু জিলিপি, অল্প ওই গোটা 2, গোটা 4, গোটা 6, জানি না কটা,
বেশি তো খেতে পারি না, তোমরা তো জানোই। তো এর সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে সাজিয়ে রেখে যাচ্ছি সেই গান যেটা আমাদের সচেতন করে যে সাইবার ক্রিমিনাল বিছিয়ে রাখছে জাল, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল। সুতরাং পাসওয়ার্ড কাউকে কখনো কোথাও দেবে না, যখন ইন্টারনেট করবে তখন সচেতন থাকবে যে উল্টোপাল্টা কিছু করে ফেলছি না তো, উল্টোপাল্টা জায়গায় চলে যাচ্ছি না তো, এ ব্যাপারে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। কেমন? ইন্টারনেটে থাকবে কিন্তু জালে পড়বে না, ঠিক আছে? এই গানটা সাজিয়ে রেখে চললুম আমি, পরের দিন আবার কথা হবে। ওকে, বাই, সি ইউ ফোকস, টাটা। বিছিয়ে রাখছে জাল, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল, হ্যাক করবে, হ্যারাস করবে, ব্ল্যাকমেইল, বেকায়দা, ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা, 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 ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা। ভার্চুয়াল বন্ধু হবে চেনা হাতে গোনা, চেনা 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 হাতে গোনা, নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, জালে পড়বো না, না জালে পড়বো না, দিতে কত ঘুষ, সাথে প্রাইমারিতে ঘুষ, কিন্তু শেষে তাকে ঘুষ, যখন ডেঞ্জার, যখন ডেঞ্জার, যেতে ডেঞ্জার, চুপ করে না থেকে বলতে হবে মা বাবাকে, আর আছে হেল্পলাইন অনেক আইন, সঙ্গী আমার, হ্যাঁ সঙ্গী আমার, সঙ্গী আমার, তাই নো ডিপ্রেশন, নো নো ডিপ্রেশন, নো 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 রোনা ধোনা, নেটে থাকবো নিশ্চয় কিন্তু জালে পড়বো না, নে 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 থাকবো নিশ্চয় কিন্তু জালে পড়বো না, হ্যাঁ জালে পড়বো না, না জালে পড়বো না, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল, হ্যাক করবে, হ্যারাস করবে, ব্ল্যাকমেইল, বেকায়দা, ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা, 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 ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা। নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, জালে পড়বো না, না জালে পড়বো না, রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ।
কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।